গত পাঁচই জানুয়ারি মামার বাড়ি বল্লা গ্রাম থেকে নিখোঁজ হয়ে যায় কার্তিক নাগের নাবালিকা কন্যা শক্তিগড় থানার পলাশী গ্রামে কার্তিক নাগের বাড়ি মামার বাড়ি রায়না থানার বল্লা গ্রাম আর সেই বল্লা গ্রাম থেকে নিখোঁজ হয়ে যায় সে এরপর মেয়েটির বাড়ির লোকজন রায়না থানায় অভিযোগ করেন অবশেষে রায়না থানার পুলিশের তৎপরতায় অভিযান চালিয়ে গোঘাট থানা এলাকা থেকে দুই আসামিকে গ্রেপ্তার করল পুলিশ ওই দুই আসামির নাম রাজেশ সিং বয়স ১৯ বছর এবং রাকেশ সিং বয়স কুড়ি বছর ধৃত দুজন আসামিকে জিজ্ঞাসাবাদ করে কোতলপুর থানার দেশরা গ্রাম থেকে নাবালিকাকে উদ্ধার করে রায়না থানার পুলিশ অভিযুক্ত আসামি রাজেশ সিং ও রাকেশ সিংকে বর্ধমান আদালতে পেশ করেছে রায়না থানা পুলিশ রায়না থেকে কৃষ্ণ সাহা আনন্দ বার্তা